আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে আমি তোমাদের জন্য একটা ইজি বুদ্ধ আঁকার চেষ্টা করছি ঠিক আছে প্রথমে গোল করে নিয়েছি তারপরে একটা বক্স তারপরে এইভাবে পেটটা করলাম এরপরে মাথার চুলটা এঁকে নিলাম দেখো আমার সাথে সাথে যদি করো খুব ইজি প্রসেস দেখো শুধু সোজা দাগ এগুলো ইউজ করেই কিন্তু আমি আমার বুদ্ধটাকে করছি ঠিক আছে তো এরপরে যেই কালারগুলো দেখাবো একটার পর একটা ওভারল্যাপিং করে করে সেগুলো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য খুব ইজি করে করতে এভাবে চোখ নাক করে ঠোঁট দিলাম ঠিক আছে তুমি আমার সঙ্গে সঙ্গে যদি করো একদম ইজি দেখো প্রসেসগুলো এরপরে আমি কালার চাপাবো যখন কালারটা একটু খেয়াল করে দেখবে একটার উপরে আরেকটা কালার চাপাইয়ে ওভারল্যাপিং করে করে তারপরে সেগুলোকে আবার স্ক্র্যাচ করে কিন্তু আমি এটা একটু নতুন ধরনের একটু করতে চেয়েছি ঠিক আছে কখনো আবার ডট ইউজ করেছি কখনও স্ক্র্যাচার ইউজ করেছি এই যে এটা ঘষলাম একটা অ্যাশ কালার তার উপরে কিন্তু আমি ব্ল্যাক ভায়োলেট এগুলো কিন্তু ঘষছি হুম যাতে আমি স্ক্র্যাচটা করতে পারি তারপরে এই যে স্কেল বসিয়ে এইভাবে স্ক্র্যাচ করছি আর এগুলো ডট দিয়ে ডট দিয়ে একটু অন্যরকমভাবে নতুনভাবে করার চেষ্টা করেছি স্ক্র্যাচার দিয়ে এবারে ডট দিগুলো ওগুলো তোলার চেষ্টা করছি ঠিক আছে এইবারে দেখো এই যে ওভারল্যাপিং নিচে সাদা দিয়ে নেবে কিন্তু নাহলে কিন্তু উঠবে না কেমন তো এই যে স্ক্র্যাচার দিয়ে এগুলো তুলে নিলাম আমি এই যে তুলছি এর ফলে বুদ্ধদেবটা কিন্তু একদম আনকমন দেখতে হবে ঠিক আছে তো যদি তোমাদের সোজা লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের হয়ে গেলে ঠিক আছে আর যদি ভালো লাগে আমাকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে অটোমেটিক